রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এই মুহূর্তে রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডি অফিসে পৌঁছেছেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে কয়লা পাচার সহ সোনা পাচার মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রুজিরা বন্দ্যোপাধ্যায় তার নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ইডি অফিসে হাজির হয়ে যান, সঙ্গে নিয়ে যান আইনজীবী। সূত্রের খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আইনজীবীকে ইডি অফিসে প্রবেশ করতে দেয়নি ইডির আধিকারিকরা। শুধুমাত্র রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি অফিসে ঢুকতে দেওয়া হয়, তার আইনজীবীকে কোনোভাবেই সঙ্গে ইডি অফিসে ঢুকতে দেয়নি ইডির আধিকারিকরা। এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর আপডেট, অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা।